বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সাদবুর ডিএম কলেজের পক্ষে। আমি এম এ মান্নান, আইসিটি প্রভাষক, সোনাপুর বাগাতিপাড়া, নাটোর। আজ তোমাদের সামনে যে ক্লাসটি আলোচনা করব, তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় একের প্রথম অংশ। তো আলোচনা শুরুতে কিছু কথা না বললেই নয়, আজকে তোমরা সবাই অবহিত আছো যে সারা বিশ্ব করোনা আতঙ্ক, ঘর গৃহস্থালি থেকে শুরু করে সর্বক্ষেত্রে করোনার মাধ্যমে কর্মক্ষেত্রগুলো বিপর্যস্ত হয়ে গেছে। তো সেক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা ব্যবস্থা। তো সরকার এই শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন, শিক্ষা ব্যবস্থাকে কার্যক্রমকে পূর্বের মতোই যাতে ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে, এই উদ্দেশ্য নিয়ে সরকার দেখা যাচ্ছে যে আইসিটির মাধ্যমে অনলাইনে ক্লাসের অনুমতি দিয়েছে। তো আমরা তার পরিপ্রেক্ষিতে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি আর কি। তো বন্ধুরা, তোমরা আমরা যে ক্লাসগুলা অনলাইনে নিব, তোমরা এগুলা সার্চ করে স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে দেখা যাচ্ছে পড়াশোনা করবে। তো সভ্যতার ক্রমবিকাশ বিকাশে আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তি মানুষের দেখা যাচ্ছে অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি যোগাযোগ প্রযুক্তি উন্নয়নের, ব্যাপক উন্নয়নের ফলে দুইটা একসঙ্গে জড়িত হয়ে আইসিটিতে রূপ ধারণ করেছে। তো আজকে আমি যে ক্লাসটা তোমাদের সামনে নিব সেটা হচ্ছে অধ্যায় একে প্রথম অংশ। তো এই অধ্যায়ে যে বিষয়টা আছে উপাত্ত ও তথ্যের ধারণা। তো উপাত্ত ও তথ্য কি তোমরা পূর্বে স্কুল লেভেলে পড়াশোনা করে আসছো, তো আজকে তোমাদের এটা প্রাথমিকভাবে ধারণা দিব। উপাত্ত তত্ত্ব, উপাত্ত হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক। তো ক্ষুদ্রতম একক এই উপাত্তগুলো থাকে এলোমেলোভাবে, এলোমেলো থাকে, সাজানো গোছানো থাকে না। তো এই উপাত্তগুলা যখন আমরা পোস্টিং করি তখন সেটা যে ফলাফল, কাঙ্ক্ষিত ফলাফল হয় সেটাই হচ্ছে তথ্য। তো উপাত্ত তথ্য এই দুটার মধ্যে পার্থক্য যদি আমরা করি, উপাত্ত হচ্ছে এলোমেলো অবস্থায় থাকে আর তথ্যটা থাকে হচ্ছে সাজানো গোছানো এবং অর্থবহ। তো এখন আমরা তথ্য প্রযুক্তি, তথ্য প্রযুক্তি কি? তথ্য মানুষের একটি মৌলিক অধিকার হিসাবে দেওয়া হয়েছে, কারণ তথ্য সকল মানুষের এখন পাওয়ার জন্য অধিকার। তো তথ্য সব কিছু দেখা যাচ্ছে আমরা মনে রাখতে পারি না, এই জন্য দেখা যাচ্ছে যে প্রযুক্তির মাধ্যমে আমরা তথ্যগুলা বিভিন্নভাবে সংরক্ষণ করে প্রয়োজনে তথ্যগুলো আমরা ব্যবহার করতে পারি। যে এই তথ্য সংগ্রহ, সত্যতা ও যাচাই করতে এবং আধুনিকরণ করতে এবং দেখা যাচ্ছে বিতরণ করতে যে প্রযুক্তি ব্যবহার করা হয় সেটাই হচ্ছে তথ্য প্রযুক্তি বা আইটি। এখন যোগাযোগ প্রযুক্তি কি? যোগাযোগ প্রযুক্তি হচ্ছে আমরা যখন এক জায়গায় থেকে বা একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে বা যে কোনো মাধ্যমে তথ্য এক জায়গায় থেকে আরেক জায়গায় আমরা স্থানান্তর করব, সেই করতে যে প্রযুক্তিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে যোগাযোগ প্রযুক্তি। আর যোগাযোগ প্রযুক্তি আর তথ্য প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তির ব্যাপক উন্নয়নের ফলে এখন দেখা যাচ্ছে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি একে অপরের পরিপূরক এবং একটা ছাড়া আরেকটা চলবে না। এখন মানুষ এত দ্রুত যে কোনো কাজ জায়গাতে করতে হবে, যার ফলে দেখা যাচ্ছে আমরা প্রযুক্তি নির্ভরশীল হয়ে গেছি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দুইটা এক জায়গায় হয়ে সেটা হয়ে যাচ্ছে হচ্ছে আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য প্রযোজক যোগাযোগ প্রযুক্তির ধরন কম্পিউটার, ইন্টারনেট, এগুলা তো কম্পিউটার আর ইন্টারনেট, টেলিভিশন, রেডিও এগুলো হচ্ছে যোগাযোগের মাধ্যম আর কি। তো কম্পিউটার কি এটা আমরা সবাই জানি আর কি। কম্পিউটার হচ্ছে একটি ইলেকট্রনিক যন্ত্র যার মাধ্যমে আমরা এক জায়গায় ইনপুটকৃত তথ্য প্রসেসিংয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল বাইর করি এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে এটা দেখা যাচ্ছে যে সংরক্ষণ করে রাখতে হবে এবং প্রয়োজনে এটা আমরা ব্যবহার করতে পারি। আর ইন্টারনেটটা যে বিষয়, ইন্টারনেট বলতে আমরা বুঝি হচ্ছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, যেটা ইন্টারনেট এর মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় এবং দেখা যাচ্ছে যে খুব দ্রুত স্বল্প খরচে আমরা তথ্য আদান প্রদান করতে পারি।
আর এছাড়াও দেখা যাচ্ছে টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন, এ বিষয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনা করবো আর কি। আর যেটা হচ্ছে যে আমি একটু ইয়ে হয়ে গেছি, সেটা হচ্ছে ডেটা অর্থাৎ উপাত্ত। উপাত্ত বলতে আমরা বুঝি হচ্ছে তিন প্রকার প্রধানত, নিউমেরিক, বুলিয়ান, অনিউমেরিক। নিউমেরিক হচ্ছে যেটা হচ্ছে সংখ্যাবাচক, যেটা আমরা অঙ্কের মাধ্যমে তথ্যটা প্রকাশ করি। আর বুলিয়ান যেটা হচ্ছে অ্যালজেব্রা, বুলিয়ান বা লজিক্যাল সেটা হচ্ছে জিরো আর ওয়ান। আর অনিউমেরিক সেটা হচ্ছে অনিউমেরিক যেটা হচ্ছে আমরা ক্যারেক্টারের মাধ্যমে অর্থাৎ কোনো বর্ণের মাধ্যমে দেখা যাচ্ছে উপাত্তগুলা লিপিবদ্ধ করি। তো অনিউমেরিককে ক্যারেক্টার বা স্ট্রিং অবজেক্ট দিয়ে ভাগ করা হয়েছে, আর নিউমেরিককে ইন্টেজার আর ফ্লোটিং পয়েন্ট এ দিয়ে ভাগ করা হয়েছে। তো ইন্টেজার হচ্ছে পূর্ণ সংখ্যা, আর ফ্লোটিং হচ্ছে দশমিক পূর্ণ সংখ্যাকে এখানে বোঝানো হয়েছে। আর স্ট্রিংকে আবার দ্বিভাগ ভাগ করা হয়েছে ছবি, গ্রাফিক্স, অডিও, ভিডিও। এভাবে দেখা যাচ্ছে আমরা উপাত্তকে আলাদা আলাদা অংশ হিসাবে ভাগ করতে পারি আর কি। তো বন্ধুরা, আমরা আজকে যে ক্লাসটি নিলাম এটা তোমরা সাব